শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা ওয়েব স্ট্রম দিয়ে নতুন একটি রিয়্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশন তৈরি করেছিলাম এবং সেটিকে রান করেছিলাম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা করব কি, এই যে আমাদের রিয়্যাক্ট নেটিভ প্রজেক্ট, এই রিয়্যাক্ট নেটিভ প্রজেক্টের মধ্যে যে ফাইল ফোল্ডারগুলো আছে সেই ফাইল ফোল্ডারগুলোর কোনটার কী কাজ, কোনটা দিয়ে কী হয় না হয়, সহজ কথা আমাদের যে প্রজেক্ট স্ট্রাকচার সেই প্রজেক্ট স্ট্রাকচার নিয়ে আমরা পড়াশোনা করব। তো আমি চলে যাচ্ছি পাওয়ার পয়েন্টে গিয়ে এখানে প্রথমেই খেয়াল করে দেখুন যে আমাদের যে রিয়্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশন, এই রিয়্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশনের মধ্যে মূলত তিনটি অংশ আছে। একটি হচ্ছে অ্যান্ড্রয়েড পোর্শন, একটি আইওএস পোর্শন এবং আরেকটি হচ্ছে রিয়্যাক্ট নেটিভের জন্য জাভাস্ক্রিপ্ট পোর্শন। এখন এই যে অ্যান্ড্রয়েড পোর্শনটি যেটা আমাদের আছে, এটা নিয়ে আমাদের খুব বেশি কনসার্ন হওয়ার প্রয়োজন নেই। রিয়্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশন যাতে অ্যান্ড্রয়েড এনভায়রনমেন্টে রান করে বা বিল্ড হয়, এ কারণেই কিন্তু অ্যান্ড্রয়েড পোর্শনটা দেওয়া হয়েছে। আবার আইওএস পোর্শন যেটা, সেটারও কাজ একই। রিয়্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশন যাতে আইওএস প্ল্যাটফর্মে গিয়ে পারফর্ম করতে পারে, এ কারণে প্রয়োজনীয় যে বিষয়গুলো সেগুলো কিন্তু আইওএস পোর্শনের মধ্যে দেওয়া আছে। মূলত আমাদের যে কাজটা হবে সেই কাজটা হবে হচ্ছে রিয়্যাক্ট নেটিভের যে জাভাস্ক্রিপ্ট পোর্শন আছে সেই জাভাস্ক্রিপ্ট পোর্শনের মধ্যে। এখন এই যে রিয়্যাক্ট নেটিভের জাভাস্ক্রিপ্ট পোর্শন, এই জাভাস্ক্রিপ্ট পোর্শনের যে মূল স্ট্রাকচার, সেই মূল স্ট্রাকচারটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। তো ধরুন আপনার অ্যাপের মধ্যে তিনটি পেজ আছে, পেজ ওয়ান, পেজ টু, পেজ থ্রি, এরকম অনেকগুলো পেজ বা অ্যাক্টিভিটি আপনার অ্যাপের মধ্যে থাকতে পারে। তো সবগুলো অ্যাক্টিভিটি বা সবগুলো পেজ এসে যুক্ত হয় app.js নামে একটি জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সেই জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথে, এবং এই যে app.js, এই app.js আবার index.js নামে আরেকটি জাভাস্ক্রিপ্ট ফাইল আছে সেই জাভাস্ক্রিপ্ট ফাইলের সাথে যুক্ত হয়, এবং ফাইনালি আমরা যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাই বা অ্যাপটা দেখতে পাই, সেই অ্যাপটা কিন্তু ফাইনালি রান হয় হচ্ছে index.js থেকে। অর্থাৎ রিয়্যাক্ট নেটিভের অ্যাপ মানে হচ্ছে index.js, আর এই index.js এর পিছনে আছে app.js, এবং app.js এর সাথে অ্যাপের যে অন্যান্য স্ক্রিনগুলো বা অন্যান্য পেজগুলো বা অ্যাক্টিভিটিগুলো সেগুলো কানেক্টেড অবস্থায় থাকে। তো মূলত রিয়্যাক্ট নেটিভের যে জাভাস্ক্রিপ্ট পোর্শন, সেই জাভাস্ক্রিপ্ট পোর্শনের যে বেসিক কাঠামো, সেই বেসিক কাঠামোটি হচ্ছে এটি। এখন আমি চলে যাচ্ছি ওয়েব স্ট্রমে। তো ওয়েব স্ট্রমে এসে এখানে খেয়াল করে দেখুন, এখানে অ্যান্ড্রয়েড নামে একটি ফোল্ডার আছে। একটু আগে আমি যে অ্যান্ড্রয়েড পোর্শনের কথা বললাম সেটি হচ্ছে এটি। অ্যান্ড্রয়েডের জন্য প্ল্যাটফর্মে, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে গিয়ে যে যে বিষয়গুলো দরকার সেগুলো মূলত এই অ্যান্ড্রয়েড নামে যে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে দেওয়া আছে। একইভাবে আইওএস প্ল্যাটফর্মের জন্য যে যে বিষয়গুলো দরকার সেগুলো আইওএস প্ল্যাটফর্মের মধ্যে দেওয়া আছে। এগুলো নিয়ে আমাদের কনসার্ন হওয়ার কিছু নেই। আমাদেরকে কনসার্ন হতে হবে এই বাইরে যে ফাইল ফোল্ডারগুলো আছে, এই বাইরের ফাইল ফোল্ডারগুলো নিয়ে। তো বাইরে যে ফাইল ফোল্ডারগুলো আছে তার মধ্যে প্রথমেই আছে নোড মডিউলস। তো রিয়্যাক্ট নেটিভের যে টোটাল ফ্রেমওয়ার্কটা, সেই টোটাল ফ্রেমওয়ার্কটাই কিন্তু আছে হচ্ছে নোড মডিউলসের ভেতরে। নট অনলি দ্যাট, এর পরবর্তীতে যখন আমরা আরও অন্য কোনো থার্ড পার্টি ইনস্টল করব, থার্ড পার্টি লাইব্রেরি ইনস্টল করব বা থার্ড পার্টি ডিপেন্ডেন্সি অ্যাড করব, সেগুলো কিন্তু ইনস্টল হবে হচ্ছে নোড মডিউলসের মধ্যে। অর্থাৎ রিয়্যাক্ট নেটিভ পোর্শনের যত লাইব্রেরি কোড বা ফ্রেমওয়ার্ক কোড সবই আসে হচ্ছে আমাদের নোড মডিউলসের মধ্যে। এবং বাইরে এখানে খেয়াল করে দেখুন, এখানে বাই ডিফল্ট app.js নামে একটা ফাইল কিন্তু দিয়ে দেওয়াই আছে, এবং এই app.js যে ফাইলটি, এই ফাইলটি আবার কানেক্টেড আছে index.js এর সাথে। আমরা যদি index.js ফাইলটা ওপেন করি তাহলে খেয়াল করে দেখুন, এখানে অ্যাপ নামে যে ফাইল সেই ফাইলটি কিন্তু এখানে কানেক্ট করা আছে, আর অ্যাপ নামে যে ফাইল সেই ফাইলটি হচ্ছে আমাদের app.js। তো মূলত এখানে আমাদের app.jsটা দেওয়া আছে, আর আমরা অ্যাপ্লিকেশন রান করলে ফার্স্ট টাইম যে ভিউটা দেখতে পাচ্ছি সেই ভিউটা চলে এসেছে মূলত এই app.js এর কাছ থেকে। app.js ভিউ পাঠিয়ে দিচ্ছে index.js এর কাছে, এবং index.js করছে কি, সেটা অ্যাপের মধ্যে শো করাচ্ছে। এছাড়া এখানে আরও বেশ কিছু ফাইল আছে, যেরকম এখানে আসে হচ্ছে আমাদের app.json, তারপরে আসে হচ্ছে package.json। তো app.json যেটি, এটির খুব একটা কাজ আমাদের নেই। এখানে app.json এর মধ্যে যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যাপের নেম এবং ডিসপ্লে নেম, অর্থাৎ অ্যাপটা কী নামে থাকবে এবং কী নামে ডিসপ্লে করবে সেটা আছে হচ্ছে app.json এর মধ্যে। আর এখানে package.json যেটি, এই package.json এর মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনের নেম থেকে শুরু করে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী ডিপেন্ডেন্সি আছে সবগুলো ডিপেন্ডেন্সি মূলত এখানে এসে অ্যাড হবে। আপনি নতুন কোনো যদি থার্ড পার্টি লাইব্রেরি ইনস্টল করেন তাহলে সেই লাইব্রেরির যে ডিপেন্ডেন্সি বা ভার্সন সেটাও কিন্তু এই package.json এর মধ্যে অ্যাড হয়ে যাবে। অর্থাৎ আপনি যখন পুরো নেটিভ অ্যাপ্লিকেশনটি তৈরি করে ফেলবেন, অ্যাপ্লিকেশন তৈরি করার পরে যত প্রকার ডিপেন্ডেন্সি বা থার্ড পার্টি লাইব্রেরি আপনি ব্যবহার করবেন সবগুলোর সুন্দর একটা তালিকা আপনি পেয়ে যাবেন এই package.json এর মধ্যে। এছাড়া এখানে আরও ফাইল আছে গিট ইগনোর। তো গিট ইগনোর এটা হচ্ছে গিট হাবের জন্য, তারপরে আছে হচ্ছে গিট অ্যাট্রিবিউটস, এগুলো আসলে কোনো প্রয়োজনীয় তেমন কোনো ফাইল না। তো আশা করি আপনারা মূল যে প্রজেক্ট স্ট্রাকচার সেই প্রজেক্ট স্ট্রাকচারটা এখানে আপনারা বুঝতে পেরেছেন, যে অ্যান্ড্রয়েডের জন্য অ্যান্ড্রয়েড,
আইওএস প্ল্যাটফর্মের জন্য আইওএস, এবং আমাদের যে বিষয় নিয়ে কনসার্ন হতে হবে সেটা হচ্ছে রিয়্যাক্ট নেটিভ পোর্শন। রিয়্যাক্ট নেটিভ পোর্শনের যে মেইন ফাইল ফোল্ডারগুলো, ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি কোডগুলো, সেগুলো সব চলে যাবে হচ্ছে নোড মডিউলস নামে যে ফোল্ডারটি আছে এই ফোল্ডারের আন্ডারে। এবং এছাড়াও এখানে বাইরে অ্যাপ ডট জেএস নামে একটি ফাইল আছে, এই অ্যাপ ডট জেএস মূলত কানেক্ট হয়েছে ইন্ডেক্স ডট জেএস এর সাথে। আর আমরা অ্যাপ্লিকেশন রান করলে যেটা দেখতে পাই সেটা মূলত ইন্ডেক্স ডট জেএস। ইন্ডেক্স ডট জেএস এর পিছনে থাকে অ্যাপ ডট জেএস, আর অন্যান্য যদি আমরা কোনো পেজ বানাই সেগুলো অ্যাপ ডট জেএস এর পিছনে আবার থাকবে। এছাড়াও আমাদের যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেই ডিপেন্ডেন্সিগুলো কী ইনস্টল করা হয়েছে না হয়েছে, সেগুলোর ভার্সন কত, সেগুলোর ডিটেলস দেখতে পাবো হচ্ছে আমরা প্যাকেজ ডট জেসনের মধ্যে। এছাড়া আমাদের অ্যাপ্লিকেশনের নেম এবং ডিসপ্লে নেম এটা চলে যাবে হচ্ছে অ্যাপ ডট জেসনের মধ্যে। তো এই হচ্ছে রিয়্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশনের টোটাল কাঠামোটা, টোটাল স্ট্রাকচারটা। আশা করি আপনারা এখানে কোন ফাইল ফোল্ডারগুলো কী করে না করে সেই বিষয়ে টোটাল একটা ওভারভিউ পেয়েছেন। ধন্যবাদ সবাইকে।